ছোট্ট সুন্দর আদরে মাছ গোল্ডফিশ। যারা ড্রয়িং রুমে মাছের অ্যাকোরিয়ামে মাছ রাখতে চান, গোল্ডফিশই তাদের প্রথম পছন্দ। গোল্ডফিশ একটি অতি পরিচিত বিদেশি বাহারি মাছ। রূপে গুণে গোল্ডফিশের জুড়ে নেই। বিশ্বের সবচেয়ে নামি দামি প্রজাতির মাছ এটি। এর রং যেমন সোনালী বর্ণের, দামও স্বর্ণের মতো। এ মাছ সচরাচর ছোট আকৃতির হয়ে থাকে। মানুষ সাধারণত শখের বসে বাসার অ্যাকোরিয়ামে গোল্ডফিশ রেখে থাকেন। শান্ত এবং কিউট দেখতে এই মাছটি 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়ে থাকে। কিন্তু যদি আপনি একে লেক বা বড় পুকুরে ছেড়ে দেন, তাহলে কিন্তু বিশাল আকার ধারণ করতে পারে এই মাছ, এ বলে সতর্ক করেছেন একদল বিশেষজ্ঞ। কিন্তু অ্যাকোরিয়ামে রাখলে গোল্ডফিশ লম্বা হবে না কেন, যা লেকে রাখলে হবে বলে দাবি করা হচ্ছে? আসলে অ্যাকোরিয়ামে স্বাধীনভাবে ছোটাছুটির পর্যাপ্ত জায়গা যেমন নেই, নেই উপযুক্ত পরিবেশও। আমরা প্রায়শই অ্যাকোরিয়ামে খাবার দিতে ভুলে যাই, ভুলে যাই পানি পরিবর্তন করে দিতে। এতে করে মাছেদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রভাব তো পড়েই থাকে। অ্যাকোরিয়ামের গোল্ডফিশগুলো খুব অল্প দিন বাঁচলেও বিশেষজ্ঞদের দাবি এই মাছ 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। তাই ইন্ডিয়ানা ডিভিশন মাছ ও বন্যপ্রাণী বিষয়ক সংস্থা গোল্ডফিশকে পুকুরে বা লেকে ছাড়তে সতর্কতা জারি করেছেন। তাদের দাবি এই মাছ দানবীয় আকারে বড় হবার সক্ষমতা রাখে। পরবর্তীতে এই মাছ বংশবিস্তার করবে এবং সংখ্যায় অনেক বেড়ে পুকুরের বাস্তুসংস্থানে বিপর্যয় ডেকে আনবে। ইন্ডিয়ানা উইল্ড লাইফ এক্সপার্টরা বলেন যে গত গ্রীষ্মে তারা হান্টিংটনের রাস লেকে 31 প্রজাতির গোল্ডফিশ পেয়েছেন, যেগুলোর সাইজ 6 থেকে 11 ইঞ্চি পর্যন্ত। এটাই প্রথম নয়, এর আগেও এদেরকে এমন জায়গায় পাওয়া গেছে যেখানে তাদের থাকার কথা ছিল। গত মাসে লাওয়াতে এমন 2টি গোল্ডফিশ পাওয়া গেছে যেগুলোর 1-1টা 3 পাউন্ড করে ওজনের ছিল এবং এগুলো লম্বায় ছিল 15 থেকে 18 ইঞ্চি। কাজেই এই মাছ অ্যাকোরিয়ামেই ভালো, একে বৃহৎ খোলা পানিতে না ছাড়াই ভালো।